ওয়েবসাইট করতে গেলে যে দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে হোস্টিং লাগে, একটা হচ্ছে ডোমেন লাগে। এখন অনেক মানুষই আছে যে ডোমেন বিষয়টাই কি জিনিস এটা জানে না, আর হোয়াট ইজ হোস্টিং, হোস্টিং মানে কি। আরেকটা জিনিস জানে না, সেটা হলো যে হোস্টিং ছাড়া ডোমেন কেনা যায় কি না। আচ্ছা, প্রথমে আসি হচ্ছে ডোমেন কি জিনিস। ডোমেন হচ্ছে আপনার সচরাচর বলতে গেলে একটা নাম। আমার চ্যানেলের নাম কি হিমুন অফিসিয়াল, আমার নাম কি হিমুন চাকমা, তাহলে এটা নামটাকেই বলা হয় মূলত ডোমেন। ধরেন আপনার নাম কি রুবেল হোসাইন, তাহলে আপনার ওই নামটাই হচ্ছে মূলত একটা ডোমেন। আর হোস্টিং কি জিনিস, হোস্টিং হচ্ছে মূলত একটা অ্যাসিজুয়াল ধরতে পারেন একটা জায়গা। তো ধরে নিলাম একটা দোকান দিয়ে এক্সাম্পল দিই, ধরেন আমার একটা দোকান আছে, ধরে নেন এটা একটা দোকান যে হিমুন চাকমা স্টোর, এটার নাম ঠিক আছে, বা হিমুন অফিসিয়াল। এখন হিমুন অফিসিয়াল বা হিমুন চাকমা দোকানে এসে কি দেখতেছেন আপনি, বিভিন্ন মালামাল দেখতেছেন। এখানে কম্পিউটার আছে দেখা গেছে, বা হাবিজিবি একটা ইলেকট্রনিক্সের দোকান আমি দিছি, বা মোবাইল আছে, কম্পিউটার আছে, অনেক কিছু সারি সারি যে দোকানে থাকে ওইটাই জায়গাটার ভিতরে যা কিছু রাখে যে ওইটাইকেই বলা হয় মূলত হোস্টিং, ঠিক আছে, মানে ভার্চুয়াল জায়গা আর কি। এক কথায় জেনারেলি যে আপনারা যে ফেসবুক বা ইউটিউব চালান, ইউটিউবের ভিতরে যে ভিডিওগুলো থাকে, এই ভিডিওগুলো কোনো একটা জায়গায় রাখতে হয় বা কোনো একটা জায়গা হোস্ট করতে হয়, থাকলে সেখান থেকে আপনি দেখতে পারতেছেন। আরেকটা জিনিস জানে না, সেটা হলো যে হোস্টিং ছাড়া ডোমেন কেনা যায় কি না, যে হোস্টিং ছাড়াও ডোমেন কেনা যায়। এবং এই ডোমেনটা ইউজ করার জন্য অবশ্যই হোস্টিং দরকার, কিন্তু সেক্ষেত্রে অনেকেই অনেক জায়গায় কিন্তু ফ্রি প্ল্যাটফর্ম আছে, যেরকম হচ্ছে ব্লগার আছে, ব্লগারের সাথে কাস্টম ডোমেন অ্যাড করে সেটা হচ্ছে ইউজ করা যায়। হোস্টিং ছাড়া কিন্তু অ্যাজ ইউজুয়াল কিন্তু ডোমেন এক ক্ষেত্রে দেখা গেছে ব্যবহার করা যায় না, কোনো না কোনো আপনার প্ল্যাটফর্মের সাথে সেটা জুড়ে দিয়ে আপনার ব্যবহার করতে হবে।